আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সরে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে গত কয়েকদিন আগে আপনাদেরকে বলা হয়েছিল দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের আবাস রয়েছে ঠিক পূর্বার দেওয়া অনুযায়ী আমরা দেখতে পাই গতকাল রাতে ময়মেশ বিভাগের বিভিন্ন স্থানে প্রচন্ড মেঘমালা সাথে বিক্ষিপ্ত সহ ভারী বৃষ্টিপাত হয় এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ময়মিসংহ বিভাগের মাদান থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ ঢাকা বিভাগের এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক স্থানে সিলেট বিভাগ তারপর এখানে রয়েছে ইটনা কেন্দুয়া তারপর এখানে নেত্রকোনা পেনারবাগ জগন্নাথপুর এই সমস্ত জায়গাগুলোর উপরও বিক্ষিপ্ত সহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে সিলেট বিভাগের মধ্যে যারা রয়েছেন তারা আমাদেরকে অলরেডি কমেন্টসে জানাবেন আপনাদের গ্রামে বৃষ্টিপাত কেমন হয়েছে বা কোন কোন এলাকায় বৃষ্টিপাত হলো তো আমরা কিন্তু গতকালের মধ্যে দেখতে পেয়েছি প্রবল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে দেশের উত্তরাঞ্চলে এই সমস্ত জেলাগুলোর উপর গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা সতর্ক করে এসেছি তো আগামীকাল অথবা আগামী চব্বিশ ঘন্টায় আবার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি কি জানা সাব হওয়ার মডেল বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে মেঘলা মোড়ে নিয়ে যাব এরপরে আবারও বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন কোন কোন জেলা হতে পারে বৃষ্টি আজ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি তেইশে ফেব্রুয়ারি দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে এই যে বাতাসের গতিবেগ থাকবে দক্ষিণ দিক থেকে তো মেঘমালা মূলত চট্টগ্রাম বিভাগের উপর তেমন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই তবে সকাল নাগাদ কোথাও কোথাও হালকা আকাশ মেঘাচ্ছন্ন দেখা দিতে পারে পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে কুমিল্লা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সমস্ত জায়গা দিয়ে সিলেট বিভাগের উপর সরাসরি অ্যাটাক করতে দেখা যাচ্ছে এদিকে ময়মিশ বিভাগ এই সমস্ত জায়গাগুলোর উপর অ্যাটাক করতে দেখা যাচ্ছে এখানে কিছুটা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এদিকে শিলং তারপর এখানে গোলাপাড়া গুয়াহাটি আমরা দেখতে পাচ্ছি অনেক উত্তরে বাংলাদেশের বাইরে এখানে কিন্তু বিক্ষিপ্ত বল সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হলেও দক্ষিণাঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি ঢাকা বিভাগের উপরে তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি এদিকে কুলনা তারপর পাবনা জিনাইদহ তারপর এখানে শাইলকুপা ফরিদপুর নাগরপুর এখানে ছিংড়া চিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের দেখা নেই এছাড়া রাজশাহী মহাদেবপুর বালুরঘাট গোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পাইনি তো আগামী চব্বিশ ঘন্টায় আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের আবাস কতটুকু রয়েছে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় মূলত দেশের উত্তরাঞ্চলে আবারও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে এরকম একটি পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে তবে সম্ভাবনা অনেকটাই কম দু একটি জায়গায় হলেও হতে পারে এরকম পরিস্থিতি দেশের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে এদিকেই আংশিক জলেবাস বাতাস প্রবেশ করবে বরিশাল বিভাগ দিয়ে তারপর এখানে কুমিল্লা তারপরে অঞ্চলে এখানে কিছুটা মেঘাওয়ালা সৃষ্টি হতে পারে সেটা এই যে প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হতে পারে দেশের উত্তরাঞ্চল আগামীকাল শুক্রবার দেখতে পাচ্ছি সেখানে কিছুটা ম্যাগামালা সৃষ্টি হয়ে কিছুটা বৃষ্টিবাহী ম্যাগ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে তো অলরেডি আপনাদেরকে বিকেলের আপডেটে জানিয়ে দেওয়া হবে তো এই মুহূর্তে বঙ্গসাগর নিরাপদ কোনো ধরনের উত্তাল পরিস্থিতি নেই যদি পরিবর্তন আসে সবার আগে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ